যে কঠোর পরিশ্রম করে সে কোনোদিনও গরিব হতে পারে না। যে সবসময় ঈশ্বরকে স্মরণ করে তাকে পাপ ছুঁতে পারে না। যে নীরব থাকে তার কাছে ঝগড়া আসতে পারে না। যে জাগ্রত থাকে সে কোনোদিনও ভয় পায় না। অতি সৌন্দর্যের কারণে সীতার হরণ হয়েছিল, অত্যধিক অহংকারের কারণে রাবণের পতন হয়েছিল, অত্যধিক দানের কারণে রাজা বালিকে বন্দী করা হয়েছিল। অর্থাৎ অতি অভ্যাসটাকেই ত্যাগ করতে হবে। যে ব্যক্তি নিচের কথাগুলো মেনে চলে না সে বারবার জন্ম নিয়েও মরে। এক ধর্ম, দুই অর্থ, তিন কাম, চার উদ্দেশ্য। পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু তার কোনো গন্ধ নেই। তেমনি জ্ঞানহীন ব্যক্তি খুব সুন্দর হলেও সমাজে তার কোনো মূল্য নেই। একজন তপস্বীর সৌন্দর্য হলো তার সংযম, কুকুলের সৌন্দর্য হলো তার সুন্দর কণ্ঠ, একজন স্ত্রীর সৌন্দর্য তার পরিবারের প্রতি তার সমর্পণ, খুব সুন্দর ব্যক্তির সৌন্দর্য তার জ্ঞানে। বংশ রক্ষা করতে একজন সদস্য বলিদান দেয়, গ্রাম রক্ষা করতে একটা বংশ বলিদান দেয়, দেশকে রক্ষা করতে একটা গ্রাম বলিদান দেয়, তেমনি আত্মাকে রক্ষা করতে দেশ বলিদান দেয়। নিচের কথাগুলো মায়ের গর্ভে থাকতেই নিশ্চিত হয়ে যায়। এক, ব্যক্তি কত বছর বাঁচবে। দুই, কোন ধরনের কাজ করবে। তিন, তার কাছে কত ধন সম্পত্তি থাকবে। চার, তার মৃত্যু কবে হবে। নিচের কথাগুলো ব্যক্তিকে বিনা আগুনেই জ্বালায়। এক, ছোট গ্রামে থাকা যেখানে কোনো সুযোগ সুবিধা থাকে না। দুই, এমন লোকের কাছে কাজ করা যে নিচু প্রকৃতির মানুষ। তিন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া। চার, যার স্ত্রী সবসময় ঝগড়া করে। পাঁচ, যার পুত্র মূর্খ। ছয়, যার মেয়ে বিধবা হয়ে নিজের ঘরে চলে আসে। যে ব্যক্তি সবসময় দুঃখ কষ্টে থাকে তাকে একমাত্র সাহায্য করে এক, ছেলে বা মেয়ে। দুই, স্ত্রী। তিন, ঈশ্বরের ভক্ত। এইগুলি জীবনে একবারই হওয়া উচিত। এক, রাজার বলা কথা। দুই, বিদ্বান লোকের বলা কথা। তিন, মেয়ের বিয়ের হওয়া। যে লোকের কাছে দয়া ধর্ম নেই তার সাথে থেকো না। যে গুরুর কাছে আধ্যাত্মিক জ্ঞান নেই তার থেকে দূরে থাকো। যে স্ত্রীর মনে সবসময় ঘৃণা তার সাথে থেকো না। যে আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা নেই তাদের কাছ থেকে দূরে থাকো। এরা সকলেই আপনার পিতা জানবেন। এক, যে আপনাকে জন্ম দিয়েছে। দুই, যে আপনাকে সংস্কার শিখিয়েছে। তিন, যে আপনাকে শিক্ষাদান করেছে। চার, যে আপনার জীবন দিয়েছে। পাঁচ, যে আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচিয়েছে। পৃথিবীর সবথেকে বড় শক্তি হল নিজের উপর বিশ্বাস। আপনার নিজের উপর বিশ্বাস যতদিন থাকবে ততদিন আপনাকে কেউ হারাতে পারবে না। যেদিন থেকে বিশ্বাস চলে যাবে সেদিন থেকে কোনো কাজেই সফল হতে পারবেন না, এটাই চিরসত্য। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন সেই গাছটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে ওঠে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও একবারও ভাববে না। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব চলে আসে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময়ের জন্য তার কাছ থেকে দূরে চলে আসুন। সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক নতুন বা পুরানো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক এক মুহূর্তও টিকবে না। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে এই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা মন থেকেই সবার কাছে বলবে, কারো কাছেই আপনাদের ভালোবাসার কথা লুকাবে না।
বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য থাকে। এক, হতাশায় ভুগছে। দুই, সুযোগ সন্ধানী মানুষ। তিন, এটা তার অভ্যাসও হতে পারে। চার, খুব সরল মনের মানুষ। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা বাস্তব কিন্তু মিথ্যা, আর তুমি একটা বাস্তব কঠিন সত্য। এক কেজি সোনার দাম 50 লাখ টাকা, আর এক কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা হলো একটা ঘুণ পোকার মতো, একটি সুন্দর সম্পর্কে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সময় সময় পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করুন, তা না হলে এই সমাজ থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন তার কাছে আপনি তত বেশি মূল্যহীন হয়ে যাবেন। অতিরিক্ত কোনো কিছু ভালো না, একটা সময় নিজেকেই কষ্ট পেতে হয়, তাই অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার বিশ্বাস ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে থাকে, সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর যদি সারা জীবনের জন্য রাখতে চান তবে স্পষ্টভাষী হন।